যারা অংশগ্রহণ করেন বা এই ঘটনাকে যারা মানেন, তাদের প্রতিষ্ঠিত বিভিন্ন সেবা কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র ভারতবর্ষের নানা প্রান্তে, সেখানে একজন অসুস্থ মানুষ গেলে যে ধরনের সেবা নিয়ে ফিরে আসেন, যেভাবে ব্যবহার নিয়ে ফিরে আসেন, সেটা আমাদের কাছে অত্যন্ত প্রশংসা। অনেকেই বলেছেন যে আমরা সাধারণ চিকিৎসা কেন্দ্রে যাই, আবার আমাদের খ্রিস্ট ধর্মে বিশ্বাসী মানুষজন পরিচালিত ডাক্তারবাবুদের সেবায় তার মধ্যে তফাতটা বুঝতে পারে। বিশাল মানবতা লুকিয়ে রয়েছে, সেই মানবতার প্রয়োজনীয়তা আজকে খুবই প্রয়োজন। এবং আমাদের ভারতবর্ষে যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাতে আজকে এই প্রেম প্রীতি ভালোবাসা এর অত্যন্ত প্রাসঙ্গিকতা আছে। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত 22 তারিখেই কলকাতার পার্ক স্ট্রিটে রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রভু যিশুর আগমন উপলক্ষে যে উৎসব রাজ্যব্যাপী তার সূচনা করেছেন। এবং তিনি আক্ষেপের সঙ্গে বলেছেন 25 ডিসেম্বর ন্যাশনাল হলিডে ছিল স্বাধীনতার পর থেকে, এবারে ফার্স্ট টাইম সেটা ন্যাশনাল হলিডে এনআই অ্যাক্টে উইথড্র করা হয়েছে। তার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার বেদনার কথাও জানিয়েছেন। যাই হোক, আমাদের পশ্চিমবঙ্গ আমরা সবাইকে নিয়ে মানুষকে ভালোবাসা দিয়ে এগোতে চাই, এবং সর্ব ধর্মের বিশ্বাসী মানুষজন তাদের নিজ নিজ ধর্ম যাতে এখানে সুষ্ঠুভাবে পালন করতে পারেন এটা প্রার্থনা করব। আমি মিস্টার উৎপল রানা সহ তার সমস্ত অ্যাসোসিয়েটকে বলব আগামী দিনে এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আরও সেবাদান, আরও মানুষের মধ্যে যে লুকায়িত মানবতাকে জাগ্রত করার কাজ তারা করলে আমি নিশ্চিতভাবে তাদের পাশে সহযোগিতা করব। এবং আমি পরিশেষে আমি ব্যক্তিগত জীবনে স্বামী বিবেকানন্দের অনুরাগী। স্বামীজির দুটো দিক রয়েছে, একটা হচ্ছে আধ্যাত্মিক জীবন, যেটা পালন করা আমি বা আপনাদের কারোর পক্ষেই সম্ভব নয়, কিন্তু তার প্রাসঙ্গিক একটা দিক আছে, সেটা আমরা মেনে চললে অনেক ভালো কাজ করতে পারি। স্বামী বিবেকানন্দ তিনি সনাতন হিন্দু ধর্মের প্রচারক ছিলেন, শিকাগোতে ছিলেন। তিনি বিভিন্ন ধর্মের যে মহাপুরুষ যারা ধর্ম প্রবর্তক করেছেন, শঙ্করাচার্য হিন্দু ধর্মের আচার্য, বুদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের প্রবর্তক প্রভু বুদ্ধ, বা ইসলাম ধর্মের প্রবর্তক পয়গম্বর হযরত মুহাম্মদ, এ সম্পর্কে তিনি অনেক কথা বলে গেছেন। আজকে যেহেতু প্রাসঙ্গিক প্রভু যিশু, প্রভু যিশু সম্পর্কে স্বামী বিবেকানন্দের একটা কোট দিয়ে আমি শেষ করব। স্বামী বিবেকানন্দ বলছেন, আমার চোখের সামনে যদি প্রভু যিশু থাকতেন, চোখের জলে নয় বুকের রক্ত দিয়ে তার দুটি পা ধুইয়ে দিতাম।